মাসে কত টাকা উপার্জন করেন আপনি? না না, আমরা জানতে চাইছি না। তবে জানেন কি, মাসিক রোজগার দেখেই বিয়ে করেন ভারতীয় মেয়েরা। জনসমক্ষে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। আর কি কি বলছে সেই রিপোর্ট জানতে দেখুন আমাদের এই ভিডিওটি। কথায় বলে মেয়েদের বয়স আর ছেলেদের রোজগার কখনোই নাকি জিজ্ঞাসা করতে নেই, কিন্তু যদি তা বিয়ের প্রসঙ্গ হয় তাহলে সে সবই বৈধ। ভাবছেন 2023 সালেও দাঁড়িয়ে কি আবোল তাবোল বকছি? আরে না না, আবোল তাবোল নয়। সম্প্রতি এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে জনসমক্ষে, যেখানে দেখা গিয়েছে মাসে ঠিক কত টাকা উপার্জন করা ছেলেদের বিয়ের জন্য পছন্দ করেন ভারতীয় মেয়েরা। যদিও বর্তমানে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে উপার্জন করেন মেয়েরাও, তবুও কোনো এক অজানা কারণেই বিয়ের ক্ষেত্রে আজও যাচাই করা হয় ছেলেদের রোজগার। সম্প্রতি করা একটি সমীক্ষার ফল অনুযায়ী জানা গিয়েছে, দেশের বেশিরভাগ মেয়েই আর্থিক ও মানসিক সুখের কথা মাথায় রেখে বিয়ের জন্য পাত্র বেছে নেন, যার কারণে বছরে 7-10 লাখ টাকা উপার্জন করা ছেলেদের পছন্দ করেন মাত্র 7% ভারতীয় মেয়ে। তবে বছরে 30 লক্ষ টাকা উপার্জন করা ছেলেরা কিন্তু বেশিরভাগ ভারতীয় মেয়েদেরই প্রথম পছন্দ। অর্থাৎ বেশিরভাগ ভারতীয় মেয়েরাই বিয়ের ক্ষেত্রে আর্থিক সুরক্ষাকে প্রাধান্য দেন। ফিউরো রিপোর্ট, বর্তমান স্টোরি।